বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকমা মোজাম্মেল হক। তিনি আরও বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় মুক্তিযোদ্ধাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে মুক্তিযোদ্ধাদের কাজ করতে হবে। শুক্রবার দুপুরে দিনাজপুরের হাকিমপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে দিনাজপুরের ঘোড়াঘাটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করে সেখানকার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী।